এইমাত্র পাওয়া ফের দুঃখজনক খবর, একের পর এক মৃত্যুর খবর বিনোদন জগতে। ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা, ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু হল ভারতের জনপ্রিয় অভিনেতার। শোকস্তব্ধ গোটা সিনেমা হল। শোক প্রকাশ করেছেন মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং মুখ্যমন্ত্রীও। তবে কোন অভিনেতা মারা গেলেন, কখন, কোথায়, কিভাবে মারা গেলেন, মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল, তিনি কোন কোন সিনেমায় অভিনয় করেছেন, সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম পরবর্তী নতুন খবরগুলি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ফের মন খারাপ করা খবর, একের পর এক নক্ষত্র পতন, শোকের ছায়া বিনোদন জগতে। মাস কয়েক আগেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল টলিপাড়ার অভিনেত্রীর। এবার এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় প্রাণ কাড়ল বছর 39-এর মালায়ালাম অভিনেতা কল্যাম সুধীর। আচমকাই 4:30 নাগাদ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের গাড়ির। গাড়িতে ছিল অভিনেতা সহ 4 জন। তড়িঘড়ি 4 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে শুধুমাত্র মৃত্যু হয় জনপ্রিয় এই অভিনেতার। বাকিরা অবশ্য আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। যে গাড়িটি করে যাচ্ছিলেন অভিনেতা সেটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনরায় বিজয়ন এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কল্যামের আকস্মিক মৃত্যুর খবরে মালায়ালম ছবির ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। বেশ কিছু শো করছিলেন কল্যাম, এছাড়াও কৌতুকাভিনেতা হিসাবে বেশ নামডাকও ছিল তার। স্বাভাবিকভাবেই দর্শক থেকে তার সতীর্থ কেউই মেনে নিতে পারছেন না তার মৃত্যু।